পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় এসহাক ডিপোতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় কন্টেইনার ডিপোর ভেতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পান ফুয়েল স্টেশন। নিচে ছিল ঝুঁকিপূর্ণ ডিজেলের ট্যাঙ্কার, ডিপোতে ছিল না বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ও পানির রিজার্ভার, হয়নি ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন। নানা অসঙ্গতির কারণে অভিযানে সতর্ক করে 2 লাখ টাকা জরিমানা করা হয় ডিপো কর্তৃপক্ষকে। ফুয়েল স্টেশন বা ফিলিং স্টেশন করার জন্য অবশ্যই বিস্ফোরক অধিদপ্তরের একটি লাইসেন্স নেওয়া প্রয়োজন এবং তার জন্য জেলা প্রশাসকের একটি অনাপত্তিপত্র নেওয়া প্রয়োজন হয়। তারা সেখানে সেই অনাপত্তিপত্রটাও তারা নেন নাই এবং বিস্ফোরক অধিদপ্তরের কোনো লাইসেন্সও তাদের নাই। ফায়ারের সেফটি প্ল্যান, তারা এটি প্রতিষ্ঠানটি পরিচালনা হয় গত 20 বছর ধরে তারা ফায়ারের সেফটি প্ল্যান তারা বাস্তবায়ন করতে পারেন নাই। এর আগে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ডিপোর নকশা খতিয়ে দেখেন তারা। ফায়ার সার্ভিস জানায় পর্যাপ্ত ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়ন না করাই ঝুঁকিতে আছে ডিপোগুলো। কিছু কিছু প্রতিষ্ঠান সেফটি প্ল্যান বাস্তবায়নের জন্য সেটা প্রক্রিয়াধীন আছে কিছু কিছু প্রতিষ্ঠানের, আর কিন্তু সেফটি প্ল্যান পাশের পরে যে সেফটি বাস্তবায়ন করা সেটা এখনো কোনো প্রতিষ্ঠান এখনো পুরোপুরি ইয়াতে আসে নাই। তবে প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি ও দুর্বলতার কথা স্বীকার করলেন ডিপো কর্তৃপক্ষ। এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমরা বিপিসির সাথে কথা বলেছি, আবারও বলবো, এবং আমি মনে করি যে হ্যাঁ, অনুমোদন নেওয়াটা অবশ্যই জরুরি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ডিপোতে কয়েক হাজারের বেশি কন্টেইনার রয়েছে, আর চট্টগ্রামে মোট বেসরকারি ডিপো রয়েছে 18টি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।